ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام ورحمة الله একদিন ইবুন আপনি জানতে চেয়েছেন কোন কাজ হয়ে যাওয়ার পর ভাগ্যের কোন লিখন বাস্তবায়ন হয়ে যাওয়ার পর আমরা অনেক সময় বলে থাকি যদি আমি এটা এমন ভাবে না করি এমন ভাবে করতাম তাহলে এটা হতো না বা এইভাবে আফসোসের সাথে যদি শব্দ আমরা ব্যবহার করে থাকি যদি এটা করতাম তাহলে হতো বা হতো না এই ধরনের কথা বলা যাবে কি না আসলে এই যদি শব্দটা যেটা আরবিতে বলা হয় লাউ যে এই শব্দটা অনেকভাবে ব্যবহার করা যেতে পারে যেভাবে ব্যবহার করতে আল্লাহ রাসুল নিষেধ করেছেন সেটা আমি উল্লেখ করি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইন আসাবাকা শাইউন যদি তুমি কোনো অকল্যাণ বা বিপদের সম্মুখীন হও বা কোনো ক্ষতিগ্রস্ত হও কোনো বিষয়ে ফালা তাকুল তুমি বলবে না লাউ আন্নি ফাআলতু লাকানা কাযা ওয়া কাযা যে আমি যদি এটা করতাম বা এইভাবে করতাম তাহলে এটা এইভাবে হতো না এইভাবে হতো এই ধরনের কোনো কথা বলতে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ওয়ালাকিন কুল তুমি বলো কদ্দারাল্লাহু মা শাআ ফাআল যে আল্লাহ যা ভাগ্যে লিখেছেন আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে এবং আল্লাহ রাসুল বললেন ফাইন্নাল লাউ তুফতাহু আমালে শয়তান এই লাউ শব্দটা বা যদি যেটাকে আমরা বাংলায় বলি যদি এটা শয়তানের দরজা খুলে দেয় শয়তানের প্রবেশের দরজা খুলে দেয় মানে শয়তান মানুষের অন্তরে গিয়ে কষ্ট আফসোস পয়দা করে যেটা দ্বারা তার কোনো কল্যাণ নেই সে ওই সমস্যা থেকে বের হতে পারবে না শুধু আফসোসই তার বৃদ্ধি হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন ফামা আসাবাকা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ মা আসাবাকা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ আমরা যে সকল পরীক্ষার সম্মুখীন হই বা বিপদের সম্মুখীন হই না কেন বা ক্ষতির সম্মুখীন হই না কেন সেটা আল্লাহর আদেশেই হই আমরা আল্লাহ ভাগ্যে লিখে রেখেছেন বলেই আমরা হই ওমান ইউমিন বিল্লাহ ইয়াহদি কালবা আর এই বিপদে পড়ার পর যে আল্লাহর উপর ইমানটাকে ঠিক রাখবে ইয়াহদি কালবা আল্লাহ তাকে সঠিক পথের হেদায়ত দান করবে আল্লাহ তার অন্তরকে হেদায়ত দান করবে অন্তরে প্রশান্তি দান করবে তো এর জন্য কোনো কাজ হয়ে যাওয়ার পর সেটা যদি আমার মন মতো না হয় বা কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা এটা বলবো না যে আহা যদি এটা এমন করে না করতাম বা কথার কথা কোনো চাকরিতে আমি ইন্টারভিউ দিতে গেলাম আমার চাকরিটা হলো না তখন আমি বললাম যে হ্যাঁ আমি যদি এই ইন্টারভিউটা এইভাবে না দিয়ে এইভাবে দিতাম বা এই প্রশ্নের উত্তরটা এইভাবে না দিয়ে যদি এটা দিতাম তাহলে হয়তো আমার চাকরিটা হতো আফসোস করা এইভাবে আফসোসের আফসোস নিয়ে মনে এটা বলা যাবে না এটা আফসোস নিয়ে এটা বলা যাবে না এই যখনই আফসোসটা আমরা করব শয়তান আমাদের অন্তরে ঢুকে আমাদের আফসোসটাকে বৃদ্ধি করে দিবে তাকদীরের উপর ইমানটাকে আমাদের নষ্ট করে দিবে আমাদের উচিত কোনো কাজ সংগঠিত হওয়ার পর বা কোনো কাজ হয়ে যাওয়ার পর যদি সেটা আমার মন পতন না হয় আমি যদি সেটার উপর সন্তুষ্টি না থাকতে পারি বা কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাগ্যে রেখেছে হয়েছে এখানে আমার কিছু করার নাই আমি চেষ্টা করেছি আমার ভাগ্যে ছিল না হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু যদি এমন করতাম এমন হতো এইভাবে আফসোসের ক্ষেত্রে আফসোস করে বলা যাবে না তাহলে ভাগ্যের উপর কেমন যেন দুর্বল ইমানের বহিঃপ্রকাশ হয় এই কথার মাধ্যমে কিন্তু যদি কাউকে বোঝানোর ক্ষেত্রে যদি আমরা বলি আফসোসবিহীন কাউকে বোঝানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেক্ষেত্রে যদি আমি বলি যদি আমার গাড়িটা স্লো থাকতো তাহলে অ্যাক্সিডেন্টটা হতো না আমি গাড়িটা কন্ট্রোল করতে পারতাম এটা আমি বোঝানোর জন্য যে আমার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণটা কী ছিল বা কোন কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে এই সমস্ত ক্ষেত্রে যদি কেউ বলে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি আফসোস করে সে বলে আমি কেন গাড়ি আসতে চালালাম না বা আমি কেন গাড়িটা যদি আসতে চালাতাম তাহলে হয় আমার অ্যাক্সিডেন্টটা হতো না এইভাবে আফসোস করে বলা যাবে না কিন্তু কাউকে বোঝানোর জন্য যদি কেউ বলে তাহলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ যদি কেউ আফসোস করে বলে সেক্ষেত্রে সে ভাগ্যের প্রতি তার ইমানের দুর্বলতা প্রকাশ পায় এই কথা দ্বারা যেটা ঠিক নয় এবং আল্লাহ রাসুল নিষেধ করেছেন আল্লাহ আলম বিসব বারাকাল্লাহ ফিক